আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আর ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অ্যান্ড ইমেজ প্রসেসিং এর বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো আমি গত টিউটোরিয়ালে এর সংক্ষিপ্ত একটি 2 মিনিটের মধ্যে একটু ধারণা দিয়েছি, আজকে এই সম্বন্ধে একটু আরেকটু আলোচনা হবে এবং আস্তে আস্তে আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করব। তো এখানে আমি একটা নাম লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যে হলো ডিডি চিলেটের সত্য। তো ইনি ছিলেন ফুরিয়ারের বন্ধু। ফুরিয়ার যখন তার ফুরিয়ার সিরিজটি আবিষ্কার করার পরে তার বন্ধুর কাছে এসে বললেন যে, বন্ধু আমি তো একটা সিরিজ আবিষ্কার করেছি যেটা যে কোনো ওয়েভের ইকুয়েশনকে একটা সাইন আর কোসেভের ফাংশনে পরিণত করে দিতে পারে। তো যাই হোক, গত টিউটোরিয়ালে আমি যেমন বলেছিলাম যে জুস থেকে কী কী ধরনের প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেই জুসটা তৈরি করা হচ্ছে সেটা বের করা হয়। তো সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রে সিগন্যালের এলিমেন্টগুলো আলাদা করে, যেহেতু ফুরিয়ার সিরিজের একটা কাজ এক্ষেত্রে ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে। আবার এই ফুরিয়ার সিরিজ ম্যাথামেটিক্সে বা ফিজিক্সে বিভিন্ন জায়গায়, ফিজিক্সে বলতে যেখানে ওয়েব রিলেটেড কাজ রয়েছে সেগুলোতে সেই সেই সাবজেক্টেই ফুরিয়ার সিরিজ বিশালভাবে ব্যবহৃত হয়। তো সে কথা যাক, তো ডিডি চিলেট তখন বললেন যে, বা খুব ভালো কথা, তো তো বন্ধু যেহেতু একটা সিরিজ আবিষ্কার করে ফেলেছে তখন এই ডিডি চিলেট কিছু সত্য দিয়ে কিছু অন্যরকম ফাংশন তার কাছে নিয়ে যায়। তো গিয়ে যখন এই ফুরিয়ার সিরিজ দিয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে শুরু করে তখন দেখা যাচ্ছে সেটা ব্যর্থ হয়। তখন ফুরিয়ার বলে যে, আসলে তাহলে ব্যাপারটা কি বন্ধু, যে ডিডি চিলেটকে বলে যে তাহলে এরকম হচ্ছে কেন? তখন বলে, ঠিক আছে আমি তোমাকে সমাধান দেবো, তাহলে তোমার যে থিওরিমের সাথে আমার নামটাও জুড়ে দিতে হবে। তো ডিডি চিলেটের সত্য মানার পরেই ফুরিয়ার সিরিজ কাজ করবে, এই জন্য আমাদের ম্যাথমেটিক বা যে টার্মগুলো ইকুয়েশনগুলো আমাদের পরীক্ষায় আসবে সেগুলো মূলত ডিডি চিলেটের সত্য মেনেই আসবে। অর্থাৎ আমাদের সেটা চিন্তা করতে হবে না যে সেগুলো ডিডি চিলেটের সত্য মানবে কি মানবে না। তো আমি একটু ম্যাথামেটিক্যাল সংজ্ঞাগুলো যদি আপনাদেরকে এখানে দেখাই তাহলে জিনিসটা আমাদের একটু পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। যদিও আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এই দুই ধরনের ইকুয়েশনে ফুরিয়ার সিরিজ ব্যবহার করব, তারপর আমরা একটু ম্যাথামেটিক্যাল টার্মিনোলজিগুলো দেখব, যে যারা ম্যাথামেটিক্সে ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ে তাদের কাছে আসলে এই রিলেটেড তারা অনেক অঙ্ক সমাধান করে, সাইন বা কোসেকের কোসেকের ওয়েব বা বিভিন্ন ওয়েবকে তারা সাইন আর কোসেকে পরিণত করে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা ফুরিয়ার রূপান্তর বাংলা, সেটা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে সংজ্ঞায়িত এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার রূপান্তর হলো এটা। এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার এটা এক্সপোনেনশিয়াল একটা ফাংশন আই এ এক্স এফ অফ এক্স, এই এখানে এটাকে ফুরিয়ার রূপান্তর, এখানে ফুরিয়ার সিরিজটা এখানে দেওয়া হচ্ছে, দিয়ে যেটা পাচ্ছি সেটা হলো এফ অফ এক্সটা হলো ফুরিয়ার রূপান্তর। আচ্ছা, তো বিপরীত ফুরিয়ার রূপান্তর বা আই এফ টি যাকে সংক্ষেপে বলা হয় ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন, তো এইখানে আমরা এফ অফ এক্স কে আমরা ইয়ে করছি কিন্তু এটাকে হলো আমি ইন্ডিকেট করছি এবার হলো এন এর সাপেক্ষে। মানে একবার আমি যদি আমি ফ্রিকোয়েন্সির সাপেক্ষে যদি এটা করি তাহলে আমি যেটা পাবো সেটা হলো যে ফাংশনটা পাবো সেটা হলো এফ অফ টি, আর যদি টি এর সাপেক্ষে ইন্ডিকেট করি তাহলে পাবো হলো ইনভার্স, মানে উল্টাটা পাবো সেটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা এর প্লটিং করলে সেটা পাবো। আচ্ছা যাই হোক, তো এখানে এই যে এইটা হলো বিপরীত ফুরিয়ার, এই যে এখানে এফ অফ এন ডি এন আর কি, এইখানে এটা তো ফুরিয়ার রূপান্তরটাই এটা ছিল, ফুরিয়ার ট্রান্সফরমেশন ইকুয়েশনটা এটা ছিল। তো যাই হোক, ফুরিয়ারের এখানে এটাতে আমরা আগেরটাতে একটু যদি আমরা ঘষা মজা করি তাহলে কিন্তু এখানে এই সহজেই সাইন রূপান্তরগুলো কি হবে বলে দেওয়া যাবে। এখানে জাস্ট সাইন এক্স হবে, এখানে জাস্ট সাইন এন এক্স সাইন ডি এক্স হবে, ঠিক আছে? তো আমরা আসলে ওই ম্যাথমেটিক্সের ওগুলো নিয়ে কাজ করবো না, মূলত এখানে যেটা দেখতে পাচ্ছেন ফুরিয়ার সিরিজ আর হলো এই যে এখানে এটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা থেকে এটা নিয়ে আসার ইকুয়েশনটা আমি এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সামনে নিয়ে আসবো। তো এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেই, তো এটা যে সামেশন দ্বারা দেখতে পাচ্ছেন, সামেশন দেওয়া থাকলে বুঝতে পারবেন এটা সিরিজ, এর আগে পিছিয়ে অনেক কিছু আছে, আমরা যদি ইন্টারনেটে সার্চ করে সিরিজ লিখে তাহলে পাবো বাকি পদগুলো পাবো। তো যাক, এইখানে আমি যেটা বলবো সেটা হলো ফুরিয়ার সিরিজ পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর পিরিয়ডিক সিগন্যাল কি, নন পিরিয়ডিক সিগন্যাল কি, ব্যাপিরিয়ডিক সিগন্যাল কি, সেই রিলেটেড আমার 2 মিনিট একটা ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো ফুরিয়ার যাই হোক, পিরিয়ডিক সিগন্যাল যেটা সেটাকে যদি আমরা ফুরিয়ার সিরিজ ইমপ্লিমেন্ট করি তাহলে সেখানে আমরা এরকম একটা ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সির একটা
স্পেকট্রাম পাবো যেটা হবে এরকম। আচ্ছা এটাকে যদি আমরা এপিরিওডিক নিয়ে আসতে চাই তাহলে আমাদের করতে হবে কি টাইমটাকে ইনফিনিট করে দিতে হবে। তাহলে দিলে এই যে ধরেন এটা যদি একটা পর্যায়কাল হয় তাহলে এটা যদি টাইম ইনফিনিট হয় পরবর্তী পর্যায়গুলো কিন্তু আমরা পাচ্ছি না, তখন কিন্তু আমরা যে এপিরিওডিক একটা সিগন্যাল পাচ্ছি। ঠিক আছে, আমরা পর্যায়কালটা যদি ইনফিনিট করে দেই, আমার কথা ভালো করে বুঝুন, পিরিওডিক সিগন্যালে যদি পর্যায়কাল ইনফিনিট করে দিই তাহলে আমরা কিন্তু একটা সিঙ্গেল পিরিওডিক একটা একটা সিগন্যাল পাচ্ছি, জাস্ট সিঙ্গেল একটা। আচ্ছা এখন টাইম ইনফিনিটি করে দিলে এখানে দেখেন এফ অফ এন সমান আমরা এফ অফ এফ সমান আমরা জানি 1/t, আর 1/∞ মানে হলো শূন্য, মানে ফ্রিকোয়েন্সি হয়ে গেল শূন্য। আচ্ছা ফ্রিকোয়েন্সি যখন শূন্য হয়ে যাবে তখন ফ্রিকোয়েন্সি শূন্য মানে আমাদের যে কম্পনটা শূন্য হবে, তখন আমরা একটা কন্টিনিউয়াস ওয়েভ পাবো। ঠিক আছে, তখন আমরা কিন্তু একটা কন্টিনিউয়াস ওয়েভ পাবো, তখন কিন্তু আমরা এরকম আর ডিসক্রিট ওয়েভ পাবো না। তো এই ছিল এর একটু বেসিক ধারণা। এর পরবর্তী দিন থেকে শুরু আমাদের ম্যাথমেটিক কিছু ইকুয়েশন ইমপ্লিমেন্ট করা বা প্রতিপাদন করা, সেগুলো হলো এই যে দেখা যাচ্ছে এটা হলো ফুরিয়ার সিরিজ, সেটা থেকে আমরা কীভাবে এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো ফুরিয়ার সিরিজ ব্যবহার করা হয় পিরিওডিক সিগন্যালের ক্ষেত্রে, আর ফুরিয়ার ট্রান্সফরমেশন ব্যবহার করা হয় হলো এপিরিওডিকের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা যদি এখন আমি আপনাদেরকে দেখাই ফুরিয়ার সিরিজ, যদি আমরা ইন্টারনেটে সার্চ দিই তাহলে কেমন দেখতে পাই আমরা, যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফুরিয়ার সিরিজ। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এরকম। তো আমরা সার্কিটের ক্ষেত্রে একটু টার্মিনোলজিগুলো অন্যরকম থাকে, তবে মূল প্রতিপাদ্য বিষয়টা কিন্তু একই। তো ফুরিয়ার সিরিজটা যদি এখানে একটু সংজ্ঞাটা দেখেন, ফুরিয়ার সিরিজ ইজ এ ওয়ে অফ রিপ্রেজেন্টিং এ পিরিওডিক ফাংশন অ্যাজ এ পসিবলি ইনফিনিট সাম অফ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন। অর্থাৎ ফুরিয়ার সিরিজ যে কোনো ফাংশনকে সাইন আর কোসাইনের ফাংশনে পরিণত করে ফেলে। তো যাই হোক, পরবর্তী দিনে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের বেশ কিছু প্রবলেম প্রতিপাদন করব, এবং প্রথমেই ফুরিয়ার সিরিজ থেকে ফুরিয়ার ট্রান্সফরমেশন কীভাবে করা যায় সেই ম্যাথমেটিক্সটা দেখব। তো সেখানে মূলত কাজে লাগবে হলো এই আইডিয়াটা যে শেষে যেটা বললাম, এখানে আমরা এপিরিওডিক সিগন্যাল থেকে পিরিওডিক করতে গেলে আমাদেরকে টাইমটা ইনফিনিট করে দিতে হবে, তখন টাইম ইনফিনিট হয়ে গেলে ফ্রিকোয়েন্সি শূন্য হবে। এই দুটো মানকে যদি আমরা এই ইকুয়েশনে রিপ্লেস করি তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি সে ফুরিয়ার ট্রান্সফর্মটা পেয়ে যাবো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। সেখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।